আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা যদি চাইতেন করোনা দিয়ে তাকে তিনি মেরে ফেলবেন, বলুন তো বাঁচানোর ক্ষমতা কি কারো ছিল? আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, তোমরা যা করছো থেমে যাও। ওয়ালাকাদ খালাকনাল কুরুনা মিন কাবলিকুম, আমি এই জাতীয় বড় বড় আযাব দিয়া গজব দিয়া তোমাদের আগেও কত জাতিকে আমি ধ্বংস করেছি, কত জনপদ আমি উল্টাইয়া দিছি, গজব দিয়ে শেষ করেছি। লাম্মা জালামু, আর এই কাজ আমি তখন করেছি যখন তারা জালেম হয়ে গিয়েছে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ধনী পরিবার এস আলম গ্রুপ, নাম শুনেছেন? অনেকগুলো ব্যাংক তাদের নিয়ন্ত্রণে, সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার। ওনাদের পরিবারের একজন ভাই করোনা আক্রান্ত হলেন, চাইলেই একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যেই কোনো সময় পৃথিবীর বড় যে কোনো হাসপাতালে যাওয়ার ক্ষমতা অর্থনৈতিকভাবে তাদের ছিল, কিন্তু এমন সময় আক্রান্ত হয়েছে, তাম পৃথিবী লকডাউন, কোথাও যাওয়ার সুযোগটাও নাই, কোটি কোটি টাকা আছে বাঁচার সুযোগ। আমাদের সাবেক মন্ত্রী নাসিম সাহেব মারা গেলেন করোনায়, ঠিক কিনা? বর্তমান চলমান মন্ত্রী আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী মারা গেলেন করোনা। আপনারা বলুন তো, অর্থ এবং ক্ষমতা দুটাই তাদের আছে না নাই? সম্মানীয় ভাইয়েরা, আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আলোচনা করতে চাই, বিপদ মুসিবত এ মহামারী পৃথিবীতে কেন আসে এবং এই যে আযাব গজব করোনা ভাইরাস তাম পৃথিবীকে থামিয়ে দিয়েছে, অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে, তার ক্ষতি থেকে আমরা কেউ মুক্ত নয়। আমরা যারা করোনা আক্রান্ত হইনি আমরাও অর্থনৈতিকভাবে আক্রান্ত হয়েছি, ঠিক না? করোনা ভাইরাসের কারণে মাহফিলগুলো অনুমতি পাচ্ছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র আসনের মাননীয় এমপি মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর জেলার সম্মানীয় ডিসি এসপি সহ এই থানার টিওনো ওসি সহ দায়িত্বশীলদেরকে, এই গ্রামের যে দায়িত্বশীলেরা এই মাহফিলের জন্য অনেক পরিশ্রম করেছেন, যারা অনুমতি দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে তার গোলাম হিসাবে কবুল করুন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত চরিত্রে নিজেদেরকে গঠন করার তৌফিক দান করুন। এই মহামারী থেকে আমাদের পরিত্রাণ দরকার আছে না নাই? মহামারী শুরু হয়েছে আপনারা জানেন সে ডিসেম্বর মাসের শেষ দিকে। ডিসেম্বর মাসে চায়নাতে সর্বপ্রথম এ কোভিড ধরা পড়ে, যার কারণে এটার নামই হয়েছে কোভিড-19। 19 ডিসেম্বরে ধরা পড়েছিল, আর একটি ডিসেম্বর এসে যাচ্ছে, এক বছরের কাছাকাছি হয়ে গেল। নতুন করে আবার তার আক্রমণ শুরু হয়েছে। এই অবস্থা চলতে থাকলে তাম পৃথিবী বসে যাবে, না খেয়ে দুর্ভিক্ষে পতিত হবে কোটি কোটি মানুষ, অর্থনীতির চাকা বিকল হবে, কষ্টে থাকবে, চাকরি চলে যাবে, ব্যবসায় ধস নামবে। দিনই কার্যক্রম আমরা যথাযথভাবে করতে পারবো না, এই জন্য এই মহামারী থেকে আমরা পরিত্রাণ চাই। বিপদ মুসিবত আসে, আবার তা নিয়ন্ত্রণকারী একজন আছে, পরিত্রাণেরও সুযোগ আছে। সব বিষয়ের আলোচনা আল্লাহর কোরআন মাজিদে আছে কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবিয়ানান লিকুল্লি শাই। কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মাঝে কোনো কিছুর বর্ণনা আল্লাহ তাআলা বাকি রাখেন নাই। ওয়ামা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, কিছুই বাদ নাই, সব কিছু আছে। এজন্যই আমরা ছোটকালে স্লোগান দিতাম, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।
আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে এই মহামারী বিপদ মুসিবত কেন আসে তা থেকে পরিত্রাণের উপায়টা কি সে প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। এরি সুবাদে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল হাদীদের 22 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলছেন ওয়ামা সাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। ও দুনিয়ার মানুষ, তোমাদের জীবনে অথবা পৃথিবীর কোন লোকালয়ে এমন কোন বিপদ আসে না, মুসিবাত আসে না, ইল্লা ফি কিতাব, যেটা আমি আল্লাহ কিতাবে লিখি নাই। মিন ক্বাবলি আন নাবরাহা, এবং এটা আমি গতকাল গত পরশু লিখি নাই। যে বিপদ মুসিবত আসছে আসবে এই জমিনের মাঝে আমি জমিন সৃষ্টি করার আগেই লিখে রেখেছি। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। তুমি বলবে এটা কিভাবে সম্ভব? এজন্য আল্লাহ জবাব দেন, জমিন বানানোর আগেই তিনি লিখেছেন, এটা আল্লাহর জন্য বড়ই সহজ। আমাদের কাছে কাল হলো তিনটা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর আল্লাহর জন্য এটা সহজের কারণ আল্লাহর কাছে ভবিষ্যৎ বলতে কোনো কাল নেই, অতীত বলতে কোনো কাল নাই, আল্লাহর কাছে একটাই কাল, সেটার নাম হলো বর্তমান। এই যে আমি বসে আছি, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, ঠিক আমি যা বলি সব শুনেন, কিভাবে বলছি তা দেখেন, কারণ আপনি বর্তমানে অবস্থান করছেন। ঠিক আল্লাহ তাআলার কাছে অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান। তাই কখন কি ঘটবে আল্লাহ সব কিছু সমানভাবে জানেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইলমে আজলি, তিনি সব জানেন। যে বিপদ করোনা ভাইরাস আজকে আমাদেরকে অ্যাটাক করলো, এই বিপদ মুসিবত গুলো কেন আসে আল্লাহ বলেন আমি লিখেছি, কেন তিনি লিখলেন, এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা ইলা আল্লাহুম ইয়াতাদাররাউন। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোকে আমি বিপদ এবং মুসিবত মাঝে মাঝে দেই, তারা যেন বিনয়ী হয়। সুবহানাল্লাহ, যার বিপদ নাই, মুসিবত নাই, জ্বর নাই, কাশ নাই, সর্দি নাই, কোন রকমের বিপদ জীবনে স্পর্শ করে না, ওই ব্যক্তি অহংকারী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর কথা মানুষ বেশি স্মরণ করে। যদি কোনো নাস্তিক টেকনাফে গিয়ে সেন্ট মার্টিন সফরে যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে চড়ে, যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছেন তারা জানেন, লঞ্চ যখন সামনে আগায় ডান পাশে কিছু পাহাড় পড়তে থাকে, বাম পাশে মায়ানমার দেখা যায়। এক ঘন্টা দেড় ঘন্টা পথ অতিক্রম করার পরে বঙ্গোপসাগরের এমন পয়েন্টে লঞ্চ গিয়ে পৌঁছে, যেখানে যাওয়ার পরে ডানে বামে সামনে পিছনে পানি ছাড়া আর কিছুই দেখা যায় না। এমন জায়গায় যাওয়ার পরে যদি হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়, লঞ্চের যিনি সারেং ড্রাইভার
তিনি যদি হ্যান্ড মাইক নিয়ে ঘোষণা করেন, ও লঞ্চের যাত্রী ভাইরা, ঘূর্ণিঝড়ে লঞ্চ কন্ট্রোল করা সম্ভব নয়, 15 ফিট 20 ফিট উঁচু হয়ে ঢেউ আসছে, যেই কোনো মুহূর্তে লঞ্চটা ডুবে যেতে পারে। যারা সাঁতার জানেন, সাঁতার জানার জন্য জানেন, যারা প্রস্তুতি নিন সাঁতার কাটার জন্য, যারা সাঁতার জানেন না, লঞ্চের পাশেই গোল গোল টায়ার দেয়া আছে, টায়ারগুলো খুলে রেডি থাকেন, যান বাঁচাতে হবে। এ অবস্থা যদি কোনো নাস্তিক লঞ্চে থাকে, লঞ্চ যখন এদিক সেদিক চরমভাবে দুলতে থাকে, ওই নাস্তিকের মনেও বাঁচাও বাঁচাও কেউ যদি বাঁচাতো। মানুষ যখন আল্লাহ বলে চিৎকার দেয়, তাদের সাথে নাস্তিকটাও চিৎকার দেয়া শুরু করে দেবে। ওই বিপদের সময় নাস্তিক আস্তিক হয়ে যা। আমার ভাইরব, আল্লাহ ফাকরাব্বুল আলামিন মানুষকে বিপদ মুসিবত দিয়ে মাঝে মাঝে আক্রান্ত করেন, লাআল্লাকুম ইয়াতাদাররাউন, যেন মানুষগুলো বিনয়ী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার গোলামির জন্য, আনুগত্যের জন্য, কিন্তু মানুষ আল্লাহর আনুগত্যের সীমার বাহিরে চলে যায়। আপনি দেখবেন, গরিব যদি ধনী হয়ে যায়, টাকা যত বাড়ে অধিকাংশ গরিবের অহংকারও তত বাড়ে। আত্মীয় স্বজন চেনে না, বন্ধু বান্ধব চেনে না, একসময় রিক্সা চালাতো, আজকে ওই রিক্সাওয়ালারা পাজারো জিপের পাশে যদি কোনো গরিব গিয়ে ভিক্ষা চায়, হাত দিয়ে ইশারা দেয়, গ্লাসে হাত দিস না, হাত ময়লা, গ্লাস ময়লা হবে। আত্মীয় স্বজন গরিবেরা যদি ঢাকায় তার অফিসে যায়, পরিচয় দিতে চায় না, সিসি ক্যামেরা দিয়ে দেখতে পায়, দারোয়ানকে বলে দেয় ওই লুঙ্গিওয়ালাকে ভিতরে ঢুকতে দিস না। ক্ষমতা পাওয়ার পর মানুষ অহংকারী হয়ে যায়, অর্থ পাওয়ার পর অহংকারী হয়ে যায়। যখন কিছু মানুষ ক্ষমতার বাহুদুরিতে ধম্ব অহংকার শুরু করে, এক পর্যায়ে তারা আল্লাহকে ভুলে যায়। তাই তো বেশি ক্ষমতা পাইয়া ফেরাউন এক পর্যায়ে নিজকে খোদা দাবি করেছে, ক্ষমতার কারণে করেছে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কথা বললেন, ফেরাউন তখন বলল, ও হামান, একটা বড় বিল্ডিং বানা, ওই বিল্ডিং এর সাথে উঠে আমি মূসার খোদাকে দেখতে চাই। তামাশা করে, টিটকারি করে, এক পর্যায়ে অহংকার করে দাবি করে বসলো, আনা রাব্বুকুম আলা, কোথায় খোদা, আমি তো তোমাদের সবচেয়ে বড় খোদা। ক্ষমতা পাওয়ার পরে নমরুদ এক পর্যায়ে হযরত ইব্রাহিমের সাথে ঝগড়া শুরু করে দিল রুবুবিয়ত নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের উপর ঈমান আনো। নমরুদ প্রশ্ন করলো, রব আবার কে? রব তো আমি নিজেই। আলাম তারা ইল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি কি লক্ষ্য করেননি ওই ব্যক্তির উপরে যাকে তার রব ক্ষমতা দিয়েছিল? আনাতাহুল্লাহুল মুলক, ক্ষমতা দেয় কে? ওই ব্যক্তি ক্ষমতা পাইয়া ইব্রাহিমের সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করল। হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না তুমি রব হতে পারো না, রব্বি আল্লাযী ইউহিয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি জীবন এবং মৃত্যুর মালিক। ফেরাউন ক্ষমতা পাই এতটা অহংকারী হলো, নমরুদ ক্ষমতা পাই এতটা অহংকারী হলো, সে এবার দাবি করে বসলো, আনা উহিয়ী ওয়া উমীত, জীবন এবং মৃত্যুর মালিক হলে যদি রব হয় তাহলে আমি নমরুদ, আমি তো জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করেন না,
চেহারার দিকে তাকায়া নমরুদ বুঝতে পেরেছে চেহারা মানুষের মনের আয়না। মনে যদি রাগ আসে চেহারার মাঝে প্রকাশ পায়, পায় কি না? আবার মনে যদি আনন্দ আসে সেটাও চেহারার মাঝে প্রকাশ। চেহারা হলো মনের আয়না। নমরুদ বলে আমি রব, আমি জীবন মৃত্যুর মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বিশ্বাস করেন নাই চেহারার দিকে তাকায়া বুঝছে। নমরুদ বলে ভাতিজা তোমার কি বিশ্বাস হয় না? তাহলে আমি বিশ্বাস করাচ্ছি, শোনো। কারাগার থেকে দুজন কয়েদি নিয়ে আস অর্ডার করলো। নমরুদ হাতে তলবারি নিল, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। পুলিশের কোন সদস্য দুইজন কয়েদিকে ধরে নমরুদের সামনে হাজির করার সাথে সাথে নমরুদ তলোয়ার দিয়ে একজনের গর্দান মাথা থেকে সরাইয়া দিল। দেহ থেকে গর্দান আলাদা, মাথা আলাদা করে ফেলল। কোনো বিচার নাই, আর্গুমেন্ট নাই, উকিল নাই, ব্যারিস্টার নাই, বিনা বিচার একজন জবাই করে দিল। পাশের জনের দিকে ইশারা করে বলল, তুমি আর কারাগারে যাওয়া দরকার নাই, যাও, তোমাকে ছেড়ে দিলাম, বাড়ি চলে দাও, তোমাকে বেকসুর খালাস দিলাম। এবার ইব্রাহিম নবীর দিকে তাকায় নমরুদ বলে, ইব্রাহিম দেখলা কেমনে একজনকে মারলাম, কেমনে একজনকে ছাড়লাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, শোনো, আমার রক্ত তিনি ইয়াতি বিশামস মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি রব হওয়ার এতই খায়েশ, তোমার হয় এতই সব, তোমার জাগে, তাহলে আমি ইব্রাহিম বলছি, আমার রক্ত তিনি যিনি প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি যদি রব হও, ক্ষমতা তোমার এতই থাকে, ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। তাবহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলেন এবার নমরুদ মাথা নত করে ফেলল, ওই কাফের মাথা নত করে বলে, এটা করার ক্ষমতা আমার নেই। তাহলে মানুষ কখনো কখনো ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যায়, এ কথা সত্য কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি তো তোর অহংকার করার জন্য বানাই নাই, ও বান্দা, তোকে আমি বিনয়ের জন্য বানাইছি, তাই তোর শুরুটাই করেছি মাটি থেকে, মাটি থেকে বানাইছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির স্বভাবই হলো বিনয়, মাটি তো ঊর্ধ্বমুখী হয় না, অহংকারী হয় না, নিম্নমুখী হয়, তাই মাটি এক মুষ্টি হাতে নিয়া ছেড়ে দেবেন, মাটিটা নিচের দিকে যাবে, মাটির মাঝে আঘাত করবেন, সে বিনয়ী হয়ে জাগা করে দেবে, প্রতিবাদ করবে। ওই মাটি থেকে বান্দা তোরে বানাইছি বিনয়ের জন্য, এই জন্যই তো মোমেনের জন্য নামাজ বাধ্যতামূলক ইবাদা। নামাজ যখন মোমেন পড়ে তখন তার বিনয় প্রকাশ হয়, দেহের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানী অঙ্গ মাথা আল্লাহর কদমে লুটিয়ে দিতে হয়। নামাজ হচ্ছে বিনয়ের সর্বশ্রেষ্ঠ জায়গা। তো মানুষগুলো যখন অহংকারী হয়, বিনয় থেকে সরে যায়, আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যায়, আল্লাহ তাআলা বলেন, আমি মাঝে মাঝে তাদেরকে বিপদ দেই, বিপদ দেই এই কারণে যেন তারা আবার বিনয় হয়ে আমার কাছে ফিরে আসে। এই করোনা ভাইরাসে কত লোক আস্তিক হয়ে গেছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়। আমাদের বাংলাদেশি এক সাংবাদিক আমেরিকায় থাকেন, আল্লাহর বান্দার নাম আমি ভুলে গিয়েছি, উনি বলছেন আমাদের বাংলাদেশে টেলিভিশন সাক্ষাৎকারে, উনি আমেরিকা থেকে বলছেন, আমি নাস্তিক ছিলাম, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি, হাসপাতালে আমি অজ্ঞান ছিলাম, আমার সেন্স ছিল না, সবাই ভেবেছিল আমি মরেই যাব,
যখন আমি সুস্থ হলাম সেন্স ফিরে আসলো, আমাকে এখন আর গ্যাস দেয়া লাগে না, নিজে নিজে নিঃশ্বাস নিতে পারি, ডাক্তার খুশি হয়ে গেল। আমার মুখ থেকে গ্যাসের নল আলাদা করে ডাক্তার যখন দেখলো আমি নিজে নিজে নিঃশ্বাস নিচ্ছি, ডাক্তার খুব আনন্দিত। একজন মহিলা ডাক্তার আমার পাশে দাঁড়ায়া, ওই মহিলা ডাক্তার আমাকে বলতেছে, যখন তুমি সেন্সলেস, তোমার হুশ নাই জ্ঞান নাই, তখন তুমি বীরবীর করে কি পড়তেছিলা, আমি দেখছিলাম ওই কঠিন সময় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোমার ঠোঁট নড়তেছে, তুমি কি পড়তেছিলে, মুখে কি জপতেছিলে। আমি বললাম আমি তো জানি না। বলে হ্যাঁ আমি দেখেছি সারাক্ষণ তুমি মুখ নাড়ছো। তখন আমি বললাম হতে পারে আমি ছোটবেলায় কিছু সুরাকে রাত পড়েছিলাম মক্তবে, বড় হওয়ার পরে এগুলো বিশ্বাস ছেড়ে দিয়েছি, হতে পারো এই কঠিন সময়ে আমার মুখ দিয়ে আল্লাহর কোরআনের আয়াতগুলো বের হচ্ছিল, এছাড়া আর কি বা হতে পারে। আমার মনটা সেই দিকে সায় দিল, আমি এখন আবার আস্তিক হয়ে গেলাম, আবার আবার কোরআন পড়া শুরু করে দিয়েছি, নামাজ পড়া শুরু করে দিয়েছি। ঠিক এইভাবে করোনা কারো জন্য আল্লাহর করুণা হয়ে আগমন করেছে, বিপদ আসলে মানুষ আল্লাহমুখী হয়, এটা স্বাভাবিক। ক্ষমতা এবং টাকা মানুষ অত্যন্ত অহংকারী বানা, মানুষ সীমা লঙ্ঘন করে। আল্লাহ ফাক রব্বুল আলামিন চান না আমাদেরকে ধ্বংস করতে, তাই তিনি ছোট ছোট বিপদগুলো দেন, দিয়ে তিনি আমাদের ইশারা দেন এর চেয়ে বড় বিপদ দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই। এই যে আজকে তুরস্কে আপনারা দেখেছেন ভূমিকম্প হয়েছে, 6.something, অনেকগুলো বিল্ডিং ধসে গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। এই জাতীয় ভূমিকম্প বাংলাদেশও মাঝে মাঝে কথা বলেন না কেন, হয় কি না হয়? ভূমিকম্প, ভূমি মানে কি, জমিন যেখানে বসে আছেন, কম্প মানে না ঝড়া করা, ভূমিকম্প মানে জমিন নড়ে, এ জমিন নড়ায়া, জমিনের মালিক আমাদেরকে বুঝায়। তোমরা যে বলো জমিন আমার, এটা কার, আমার ওটা কার, আমার বাড়ি কার, আমার গাড়ি কার, আমার, মানুষ ইশারা দিয়ে কয় চোখে যতটুকু দেখা যায় ওই পরিমাণ জমি আমার। আল্লাহ জমিন নাড়ায় বুঝায় জমিন তোর না, তোর যদি হতো তুই নাড়া দেখি, তুই তো সামান্য জমিনও নাড়াতে পারবি না, জমিনের মালিক আমি আল্লাহ, তা চাইলে পুরা জমিনকে একসাথে নাড়াইয়া দিতে পারি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা। আরেকটা বড় ভূমিকম্প হবে, জলজালা হবে, ওই জলজালার নাম হলো কিয়ামত। আল্লাহ তাআলা বলেন এই ছোট ছোট বিপদ দেয়, করোনা ভাইরাস এসেছে আমেরিকাতে, এমন দিনও গেছে একদিনে 1800, 1900, 2022, একদিনে মারা গেছে শুধু নিউ ইয়র্ক সিটিতে 2000-এর উপরে একদিনে নাই, এমন দিন কি যায় নাই? পৃথিবীতে মানুষের সংখ্যা এখন প্রায় 800 কোটি, এ পর্যন্ত মারা গেল 4 লাখের বেশি। আমার বন্ধুগণ বলুন তো, আল্লাহ তাআলা যদি চাইতেন শুধু করোনা ভাইরাস দিয়া একদিনে 4 লাখ মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তিনি কোরআন মাজিদে বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে মাঝে মাঝে ছোটখাটো বিপদ দেই, বড় বড় বিপদ দেই না, আমি বুঝায় দেই বড় বিপদ দেওয়ার ক্ষমতাও আমার আছে, আমি বড় বিপদ দেই না ছোট বিপদ দেই যেন তার আমি আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে করোনা ভাইরাস এই জাতীয় বিপদ মুসিবত আল্লাহ দেন মানুষ যেন আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ ফাক রব্বুল আলামিন এটা একটা নিয়ম, তিনি মাঝে মাঝে অতিবৃষ্টি দেন, বন্যায় মানুষ ডুবে যায়, অনাবৃষ্টি দেন, দুর্ভিক্ষ তৈরি হয়,
নদীর ভাঙ্গনে বাড়িঘর চলে যায়। আবার দেখা যায় পৃথিবীর কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাই বন্ধু আগুন লেগে শত শত বিঘা জমিন পুড়ে গেছে, এমন ঘটনাও। অগ্নিগিরি লাভা উৎকীর্ণ করে মাইলের পর মাইল জ্বালায়া দেয়, শত শত বাড়িঘর নিয়ে নদীতে তলিয়ে যায় নদী ভাঙ্গনে। হঠাৎ করে আপনজন মরে যায়, ব্যবসা ধস নেমে যায়, বিশাল লঞ্চে করে বিদেশ থেকে মাল আসছিল, হাজার হাজার কোটি টাকার মাল সব নিয়ে লঞ্চটা সাগরে ডুবে যায়, এমন ঘটনাও। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, মহামারী, কলেরা, টাইফয়েড, সোয়াইন ফ্লু, এই জাতীয় বিপদ মুসিবত আল্লাহ তাআলা মাঝে মাঝে দেন, এটা তার সিস্টেম, এটা অভ্যাস। এই ধাক্কাগুলো দিয়ে তিনি আমাদেরকে বুঝান ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আপনারা দেখেছেন ইতালির প্রধানমন্ত্রী, তিনি আকাশের দিকে মাথা তুলে বলেছেন আমাদের যা করার চেষ্টা আমরা সব করেছি, এখন বাকি দায় দায়িত্ব আকাশ, আকাশের মালিক, আকাশওয়ালার, আমাদের আর কিচ্ছু করার। অথচ ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলো এত অহংকার করত, তারা ভাবত দুনিয়াতে তারা যা ছাতাই করতে পারে, ক্ষমতার অভাব নাই। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন ছোট্ট একটি ভাইরাসের সাথে পেরে উঠবা, ওই ক্ষমতাও তোমাদের। এটা এসে যায় বিপদ মুসিবত আল্লাহর সিস্টেমের কারণে। এই জাতীয় বিপদ মুসিবত আমাদের জীবনও আসে, আপনাদের জেনে রাখা লাগবে, একটা বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। ঘর থেকে বের হয়েছেন হোঁচট খেয়ে সিঁড়ি থেকে পরে পা ভেঙে গেছে, এমন ঘটনা হয় না? রাস্তায় বের হয়েছেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবেন, রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়েছে, জায়গায় মরে গেছে। আপনাদের গাজীপুরের কৃতি সন্তান নাকি ভুল বলেছিলাম, আব্দুল সত্তার হোসাইনি, বন্ধু মানুষ, আমাদের হান্নান ভাইয়ের প্রিয়জন, আমারও প্রিয়জন। আজকে হাজারো জনতাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রিয় ভাই আব্দুল সত্তারকে জান্নাতের মেহমান বানায়া দাও। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, গাড়ি চাপা দিয়েছে, উনি চলে গেলেন, হোঁচটকে পরে পা ভেঙে ফেললেন। আমার ভাই, আরো কত বিপদ হয়, ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পাঁচজন সাতজন আগুনে দগ্ধ হয়ে গেছে, এমন ঘটনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদ আসে? এজন্য যে বিপদ এসেছে আপনাকে বুঝে নিতে হবে, এটা আল্লাহ লিখেছেন জমিন বানানোর আগে। এই বিপদটা নিজে নিজে আসে না, আসার ক্ষমতা তার নাই, এসেছে আল্লাহর অনুমতি নিয়ে। এখন আপনাকে ব্যাখ্যা করতে হবে বিপদটা আসলো কেন। এখানে দুটি কারণ, একটা হতে পারে আপনার জন্য পরীক্ষা, অথবা হতে পারে আপনার কৃতকর্মের ফলাফল, এটা আল্লাহর গজব। কথা বুঝেন? এই করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসে কত মুমেন, মুসল্লি, নামাজি, হাজি গাজিও মারা গেছে, যায় নাই। আবার এই করোনা ভাইরাসে নাস্তিক, বেনামাজি, কাফেরও মারা গেছে। আমার বন্ধু দুইজনের জন্য একই কারণে করোনা আসে নাই, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছে, কারো জন্য পরীক্ষা, কারো জন্য গজব। এখন আপনাকে হিসাব করতে হবে, আমি যে বিপদে পড়ে গেলাম, অ্যাক্সিডেন্ট করলাম, আমার ব্যবসা ধস হয়ে গেল, বাড়িতে আগুন লেগে গেল, সিলিন্ডার বিস্ফোরণ হলো, গাড়িতে চাপা পড়লাম, কেন হলো? আপনি হিসাব বের করবেন, যদি দেখেন অপরাধী তাহলে আপনার উচিত এই বিপদ দেখে অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা। যখন ছোটখাটো বিপদ দিলে মানুষ আল্লাহমুখী না হয়,
এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বড় বিপদে ফেলে দেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। বিপদ আসার দ্বিতীয় কারণ হবে, আমরা এই জমিনে বিপদ আসার মতো পরিবেশ নিজেরাই তৈরি করছি। কোরআনে আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাবরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে স্থলে এবং জলে যত বিপর্যয় দেখো তোমরা, আল্লাহর বক্তব্য হলো এই বিপর্যয়গুলো তোমাদের নিজের হাতের কামাই। এই জমিনে বিপদ আল্লাহ তাআলা বলেন আমি কেন দেই, দেওয়ার কারণ শোনো, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। চাল্লাক আমি ধ্বংস করলাম করোনা দিয়ে, তোমরা যদি তাওবা করে ফিরে না আসো, অপরাধ কমায় না দাও, জুলুম করতে থাকো, 4 লাখের জায়গায় 4 কোটি, 4 কোটির জায়গায় 10 কোটি, 100 কোটি, 200 কোটি, আমি আল্লাহ যদি চাই এই করোনা দিয়া 800 কোটি মানুষকে মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাসার কোনো সুযোগ থাকবে না যদি আল্লাহ চান। আমাদের বাংলাদেশের কত ক্ষমতাওয়ালারাই করোনায় মারা গেছে, মারা যায় নাই? আমাদের বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ধনী পরিবার এস আলম গ্রুপ, নাম শুনেছেন? অনেকগুলো ব্যাংক তাদের নিয়ন্ত্রণে, সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার, ওনাদের পরিবারের একজন ভাই করোনা আক্রান্ত হলেন। চাইলেই একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যেই কোনো সময় পৃথিবীর বড় যে কোনো হাসপাতালে যাওয়ার ক্ষমতা অর্থনৈতিকভাবে তাদের ছিল, কিন্তু এমন সময় আক্রান্ত হয়েছে তাম পৃথিবী লকডাউন, কোথাও যাওয়ার সুযোগটাও নাই, কোটি কোটি টাকা আছে বাঁচার সুযোগ। আমাদের সাবেক মন্ত্রী নাসিম সাহেব মারা গেলেন করোনায়, ঠিক কিনা? বর্তমান চলমান মন্ত্রী আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী মারা গেলেন করোনা। আপনারা বলুন তো, অর্থ এবং ক্ষমতা দুটাই তাদের আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছে, আল্লাহ তাআলা যদি চাইতেন করোনা দিয়ে তাকে তিনি মেরে ফেলবেন, বলুন তো বাঁচানোর ক্ষমতা কি কারো ছিল? আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, তোমরা যা করছো থেমে যাও। ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আমি এই জাতীয় বড় বড় আযাব দিয়া, গজব দিয়া তোমাদের আগেও কত জাতি কি আমি ধ্বংস করেছি, কত জনপদ আমি উল্টাইয়া দিছি, গজব দিয়ে শেষ করেছি। লাম্মা জালামু, আর এই কাজ আমি তখন করেছি যখন তারা জালেম হয়ে গিয়েছে। এটা জুলুমের ফল। মানুষ যখন জুলুম করে, মাজলুম আর্তনাদ করতে থাকে, মাজলুমের ফরিয়াদ যখন বেড়ে যায়, আল্লাহর গজব তখন নেমে আসে। ওয়াত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এবার আপনারা যারা জুলুম করেন নাই, ভালো মানুষ আক্রান্ত হয়েছেন, আপনার আত্মীয় আক্রান্ত হয়েছে ভালো মানুষ, জালেম না, প্রশ্ন হতে পারে হুজুর উনি তো ভালো, উনি আক্রান্ত কেন হলেন? আল্লাহ কোরআনে জবাব দেয়, জালেমদের জুলমের কারণে যখন গজব আসে তখন ভালো মানুষ আক্রান্ত হয়ে যায়। জুলুম যখন বেড়ে যায় গজব তখন নেমে আসে। আজকের পৃথিবীতে জুলুমের কোনো অভাব নাই, আমরা দেখেছি, এই করোনার 8-9 মাসে ব্যক্তিগতভাবে আমি যে যোগ অঙ্ক কষেছি, হিসাব করেছি, আমি দেখেছি পৃথিবীতে যারা যত বড় জালেম তার আক্রান্ত হয়েছে তত বেশি। আমার বন্ধু, এই পর্যন্ত আমেরিকাতে মানুষ মারা গেল 1 লাখের বেশি, 2 লাখের বেশি না, 2 লাখের বেশি,
কিন্তু হিরোশিমা নাগাসাকি জাপানের ওই দুইটি শহরে আমেরিকা এত টাইম বোমা ফেলেছিল, সেদিন একসাথেই তো আরো কত আল্লাহর বান্দাকে তারা হত্যা করেছে, কত মানুষ বিকলাঙ্গ হয়েছে, কত মানুষ ঘর বাড়ি হারিয়েছে। একটা মানুষ যদি কাফের হয় তার উপর জুলুম করলে, বদদোয়া দিলে কাফের বদদোয়া কবুল হয়ে যায়। ইয়ামানে, সিরিয়ায়, বসনিয়া, সেসনিয়ায়, সোমালিয়া, কাশ্মীরে, আলজেরিয়া, ফিলিস্তিনে, আফগানিস্তান সহ তাকায়া দেখো মায়ানমারের দিকে, প্রতিদিন কত বনিয়া আদমকে তারা হত্যা করেছে। এই মানুষগুলো মানুষকে মানুষ মনে করে নাই, তারা কচুর মতো কেটেছে, পাখির মতো গুলি করেছে, বোম্বিং করে হত্যা করেছে। যখন জুলুম বেড়ে যায় আল্লাহর গজব নেমে আসে, করোনা তার বাস্তব নমুনা। আল্লাহ তাম পৃথিবীকে থামিয়ে দিয়েছে, মানুষ যেন তওবা করে, মানুষ যেন ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নাযিল কওমাল মুজরিমিন। আমি জুলমের কারণে শুধু অতীতে গজব দেই নাই, ভবিষ্যতে সিস্টেম চালু থাকবে, যখন তোমরা জালেম হবে আমার নতুন নতুন গজব এসে যাবে। আমার বন্ধু, কোভিড-19 করোনা ভাইরাস, আজ থেকে 10 মাস 11 মাস আগে এই ভাইরাসের নাম পৃথিবীর মানুষ জানত? কত বড় গজব! পৃথিবীতে বর্তমানে রাষ্ট্রের সংখ্যা 228টা, স্বাধীনতা পেয়েছে 195টা। 228টা রাষ্ট্রের মাঝে পৃথিবীর একটা রাষ্ট্র বাদ নাই যেখানে করোনা পৌঁছে নাই। যদি আপাত দৃষ্টিতে আমরা মনে করি করোনা একজনের গা থেকে আরেকজনের কাছে যায়, চিকিৎসা বিজ্ঞান সেটাই বলছে, আমরাও বিশ্বাস করছি, কিন্তু বন্ধু, করোনা ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় যদি না যাইতো, তাহলে আপনি ভাবেন আপনার দেশে করোনা আসতো না? আমি বলি তোমার সাথে আমি একমত না, কারণ চায়নাতে প্রথম যখন করোনা ভাইরাস উৎপত্তি হয় ওইটাই সে কোথ থেকে। কথা কি বুঝেন? পৃথিবীতে প্রথম দেশ করোনা ভাইরাস আক্রান্ত সে দেশের নাম কি? চায়না। তো চায়না থেকে বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে মায়ানমার গেছে, মায়ানমার থেকে আরেক দেশে গেছে, কিন্তু চায়নাটা কোথ থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 228 দেশকে একসাথে আক্রান্ত করলেন, কাউকে মুক্তি দিলেন না। তামাম পৃথিবীর মানুষগুলো অপরাধের সাথে মিশে গেছে, কেউ সরাসরি জালেম, কেউ সরাসরি জালেম নয়, জালেমের সাহায্যকারী, কেউ জালেমের সাহায্যকারী নয়, জালেমের সমর্থক। কেউ সমর্থন করে না, তবে চুপ থেকে মৌন সমর্থন করছে। আবার একদল আল্লাহর বান্দা আছে যারা জুলুমের প্রতিবাদ করছে, তবে ওই প্রতিবাদীর সংখ্যা বড়ই কমে গেছে। আর পৃথিবীর সবচেয়ে বেশি মজলুম জনগোষ্ঠীর নাম হলো মুসলমান। মুসলমানদের মতো মজলুম জাতি পৃথিবীতে আর নাই। বাস্তবতার সাক্ষী আপনারা, কালের কিংবদন্তি, আজ থেকে 1.5 যুগ আগে যখন ইরাক আক্রান্ত হয়, সাদ্দাম বারবার বলেছিলেন তার দেশে কোনো পরমাণু অস্ত্র। জাতিসংঘের গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছিল ইরাকে কোনো পরমাণু অস্ত্র নাই, কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েছে, একঘেয়ামি করে আক্রমণ করবেই, ইরাক আক্রমণ করল। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন জবাব দেন মেহরবানি করে, আমেরিকা একা আক্রমণ করেছে নাকি সহযোগী ছিল? সহযোগী ছিল।
এই যে আমি এখানে বসে আছি, আমরা প্রোগ্রাম করতেছি কোন জায়গায় কোন জায়গায় কোন মাহফিল কোন মাঠে, আমার বন্ধু স্যাটেলাইট থেকে এটা দেখা যায় না, কথা বলেন দেখা যায় কি না? গাড়িতে ওঠার পরে আপনার সামনের রাস্তা কোন দিকে বাঁক নিয়েছে, কোন দিকে কয়টা রাস্তা ঢুকছে, গাড়ির মাঝে বসে যদি আপনি জিপিএস চালু করে দেন, আজ থেকে এখান থেকে 5 মাইল পরে রাস্তা কোন দিকে গেছে এখানে বসে সেটাও দেখা। আমি এখান থেকে যাব নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ যে জায়গায় যাব যেই বাজারে নামবো, এখানে বসে যদি আমি জিপিএস চালু করে দেই, ওই জায়গাটা লিখে দেই, ওই জায়গাটার রাস্তা সব দেখা যায়, কত কিলোমিটার সেটা দেখা যায়, যেই গাড়িতে বসেছি ওই গাড়ি কত কিলোমিটার গতিবেগে চলছে সেটা দেখা যায়, ঢাকা পার হওয়ার পরে কোন জায়গায় জ্যাম আছে, কথা বলেন না কেন? দেখা যায়নি কোন জায়গায় রাস্তায় জ্যাম পড়ে আছে, লাল দাগ ওঠে, সবুজ দাগ ওঠে, হলুদ দাগ ওঠে, মানে জ্যাম কিছু কম, ওইটা হলো একটু হলুদ, জ্যাম নাই সবুজ, জ্যাম আছে লাল, কয় কিলোমিটার জ্যাম সবটা যদি দেখা যাইতে পারে, আজকের যদি আমেরিকা ওই ব্রিটিশের লোকেরা তারা সব কিছু জিপিএস দিয়া মহাকাশ থেকে স্যাটেলাইট দিয়া বের করে ফেলতে পারে, তাহলে ওসামা বিন লাদেন ইরাকে আছে না নাই, আফগানিস্তানে আছে না নাই, পরমাণু অস্ত্র আছে না নাই, ওটা বুঝি তারা বোঝে না? সাদ্দাম বারবার বলেছে তার দেশে পরমাণু অস্ত্র নাই, আফগানিস্তান বারবার বলেছে তার দেশে ওসামা বিন লাদেন নাই, কিন্তু আমেরিকা ছাড়ল নাম, লাখ লাখ বনি আদমকে হত্যা করেছে, আমার বাবা যদি মারা যায় কারো হাতে, যদি আমি অ্যাকশন নিতে না পারি আমার মনের বদ্ধ আল্লাহর কাছে জমা হয়ে যায়, واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب বিশ্বনবী বলেন সহি বুখারীর রওয়ায়াত, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এইভাবে ইরাক শেষ করে দিল, হাজার হাজার ঘর বাড়িকে বিধ্বস্ত করলো, লাখ লাখ মুসলমান হত্যা করে, ইরাক দখল করার পরে আমেরিকা বোমা পাইছে কয়টা, পরমাণু অস্ত্র পায় নাই, আফগানিস্তান মেসাকার করার পর লাদেনকে পায় নাই, লাদেনকে পাইছে অনেক বছর পরে পাকিস্তানে, ঠিক কিনা? এই যে মায়ানমারে লাখ লাখ মুসলমানকে তার আসকুদ বাস্তু বানায় ছেড়ে দিল, আমাদের কক্সবাজার সীমান্তে 10 লাখের উপরে তারা এসেছে, আমি দুবার তাদের কাছে দেখতে গিয়েছিলাম, সামর্থ্যের আলোকে হাদিয়া তোহফা নিয়ে, এমন এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছিল, সিটাঙ্গা বাংলায় তারা কথা বলে, তারা বাংলাভাষী, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তারাও কথা বলে, ওই বুড়া মুরব্বী বলল হুজুর লাইনে দাঁড়াতে লজ্জা পাই, প্রাণের জন্য দাঁড়াই না কিন্তু পেটের ক্ষুধায় দাঁড়াতে বাধ্য হই, যেই দেশে আমি ছিলাম আমার নিজের পার্সোনাল প্রাইভেট কার ছিল, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকে টাকা পয়সা জমানো ছিল, হঠাৎ আক্রান্ত হলাম কোন রকমের জানটা লয়া, আপনাদের বাংলাদেশে এখন উদ্বাস্তু লাইনে দাঁড়ায় ভিক্ষা নেই, এই যে মায়ানমারের লোকেরা আমাদের মুসলমানদের উপর জুলুম করলো, আমেরিকা ইরাকের উপর জুলুম করলো, ব্রিটিশ আফগানিস্তানের উপর জুলুম করলো, এই দেশ ওই দেশের উপরে করলো, এবার আপনারা বলুন তো ওই জুলুমগুলো দেখার পরে যারা চুপ করে আছে তারা মন সাপোর্টার হয়ে গেল কিনা? একদল জুলুম করে আরেক দল সাথে সঙ্গী হইয়া সাহায্য করে, আরেক দল চুপ করে থেকে মৌন সাপোর্ট করে, আলটিমেটলি লাখ লাখ নয় কোটি কোটি মানুষ ওই জালেম হয়ে যায়, প্রতিবাদী অল্প কয়জন, জালেমদের অপরাধের কারণে যখন আজাব আসে তখন ভালো মানুষরাও বাঁচতে পারে না, তবে জালেমরা গজবে পড়ে জাহান্নামে যায়, আর যারা ভালো মানুষ তারা যদি গজবে পড়ে যায় আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়।
মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতীয় আযাব গজবের ব্যাপারে প্রশ্ন করা হলো আল্লাহর হাবিব বলেন আত্তাউনু রিজসুন ওয়া বাকিয়াতুম মিন আযাবিন উযযিবা বিহি কওমুন ক্বাবলাকুম এটা হলো গজব আযাব অতীতের জাতিদের আল্লাহ আযাব দিয়া শায়েস্তা করছে যদি তোমরা সোজা না হও ওই আযাব তোমাদের উপরেও আসবে লূত আলাইহিস সালামের জাতি যখন সীমা লঙ্ঘন করেছে জুলুম দুপ্রকার একটা নিজের নফসের উপরে আরেকটা অন্যের উপরে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন তখন তিনি দোয়া করলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল লূত আলাইহিস সালামের জাতি ছেলে ছেলে বিয়ে করত মানে ছেলে ছেলে সমকামিতা করত লূত আলাইহিস সালাম নিষেধ করলেন তার জাতি তার কথা শুনলো না যখন সীমা লঙ্ঘন করলো আল্লাহ গজব দেওয়ার জন্য দুজন ফেরেশতা পাঠালেন ওই দুজন ফেরেশতা ওনার বাড়িতে বিকাল বেলায় ঢুকলো না দোষ ন দোষ একেবারে তাগড়া যুবক এখনো পূর্ণ যৌবনে পা রাখিনি মোচ উঠেছে দাঁড়িয়ে ওঠেনি চেহারা বড় সুন্দর লূত আলাইহিস সালামের বাড়িতে এসেছে ওই জালেম মানুষগুলো আমাদের দেশের বখাটে ছেলেরা সুন্দরী মেয়ে দেখলে যেমন পিছু নেয় লূত আলাইহিস সালামের জাতির ওই জালেমগুলো ওই যুবকদের পিছু লূত আলাইহিস সালাম বললেন মেহমানদের সম্মান করো অপমান করো না আমার বাড়িতে তোমরা কেন এসেছো খারাপ চিন্তা পরিত্যাগ করো চলে যাও তারা বলল না মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও হযরত লূত আলাইহিস সালাম বললেন যদি তোমরা প্রস্তাব দাও আমার মেয়ে বিয়ে দিতে রাজি মেহমান তোমাদের হাতে দিতে রাজি ওই জালেমগুলো উত্তরে বলে মেয়ের প্রতি আমাদের কোন হাজত নেই প্রয়োজন নেই আমরা ছেলেদেরকে চাই লূত আলাইহিস সালাম মেহমানদের কাছে গিয়ে বললেন বাবারা তোমরা কোত্থেকে আমার বাড়িতে এসেছো আমি জানি না তোমাদেরকে আমি বিদায় জানাতে চাই এতরাম করতে পারবো না সন্ধ্যার আগে তোমরা চলে যাও না হয় জালেমদের হাত থেকে ইজ্জত বাঁচানো যাবে ওই দুই যুবক হযরত লূত আলাইহিস সালামের কাছে গিয়ে আস্তে করে বলল আল্লাহর নবী টেনশন করার কারণ নাই তাদের সাথে ফয়সালার জন্যই আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ফয়সালা বেশি দেরি নয় সকালবেলায় হবে সবে সাদেকে রাখান দিয়া রাত আগমন করছে আপনি নিশ্চিন্তে থাকেন তবে আল্লাহর বক্তব্য হলো সন্ধ্যার পর পর আপনি এলাকা ছেড়ে বের হয়ে যান আপনার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সাথে নিয়ে চলে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন ফয়সালার জন্য তাদেরকে আমাদের হাতে ছেড়ে দেন লূত আলাইহিস সালাম চলে যাবেন ফেরেশতা আবার বলছে তবে আল্লাহর আরেকটা অর্ডার আছে আপনার বউকে সাথে নেয়া যাবে না লূত আলাইহিস সালাম চলে গেলেন সাথে ওনার পরিবারের অন্য সদস্যরা গেল যারা ঈমান এনেছে তারাও গেল আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়া আনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু ওয়া কানাত মিনাল গাবিরিন সুবহানাল্লাহ পড়েন আনজাইনাহু আহলাহু আনজাইনাহু আমি লূতকে হেফাজত করলাম নাজাত দিলাম ওয়াহালাহু তার পরিবারকে নাজাত দিলাম মুমিনদেরকে বাঁচালাম ইল্লা ইমরাতাহু তবে তার বউকে বাঁচাই নাই যখনই সবে সাদেকের সময় কাছাকাছি হলো আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে বললেন কোদাল দিয়ে মানুষ যেমন মাটি কাটে
কোদালটা ঢুকাইয়া দিলে মাটিগুলো উঠতে থাকে। দুই ফেরেশতা কোদালের মতো ওই টোটাল এরিয়ার দুই পাশে হাত দিয়া পুরা মাটিটাকে হাতের তালুতে নিয়ে নাও। কোরআনে আল্লাহ বিভিন্ন ভাবে বললেন, ফেরেশতাদেরকে বললাম জমিনটা উপরের দিকে তুলতে থাকো, কতিপয় ফেরেশতাকে বললাম তাদের উপরে পাথর মারতে থাকো। হিজারাতাম মিন সিজ্জিল, খুব শক্ত পাথর, প্রত্যেকটা পাথর চিহ্নিত, কোনটা কার মাথায় পড়বে পাথরের গায়ে নাম লিখে দিয়েছি। আমতারনা আলাইহিম মাতারা, বৃষ্টির মতো মারো, বৃষ্টির মতো, বৃষ্টির মতো পাথর ফেরেশতারা মারছে, লোকগুলো ভুসির মতো হয়ে গেল। এবার আমি বললাম ফেরেশতারা জমিনটাকে উল্টায়া ছেড়ে দাও, জমিনটাকে উল্টায়া ছেড়ে দিল, জমিনটা পড়ে এমন বিকট আওয়াজ হলো। সকালবেলায় লূত আলাইহিস সালাম এসে দেখেন এলাকায় ঘর নাই বাড়ি নাই, একটা সাগর দেখা যায়। এমন ভাবে আজাব দিলাম, গজব দিলাম, ওই জনপদকে ধ্বংস করলাম, আজ পর্যন্ত সেখানে কেউ বসবাস করে না, এবং ওই লুত সাগর ডেড সিতে কোনো মাছও জন্ম নেয় না। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, লুত আলাইহিস সালামের স্ত্রী এই গজবের ভিতরে আছে না নাই? ওই এলাকার মানুষের অপরাধ ছিল তারা নারী পুরুষে ব্যবিচার করতো না, পুরুষে পুরুষে কথা বলেন না কেন? তো লূত আলাইহিস সালামের বউ কি পুরুষ? তো উনার কি দোষ? উনি তো পুরুষ নয়, উনি তো নারী। গজব তো আসছে পুরুষে পুরুষে সমকামের কারণে। এবার আপনাদের কাছে জানতে চাই, ওই এলাকায় 80-90 বছর বয়স্ক বুড়া পুরুষ আছে না নাই? আকাম করার বয়স কি আর আছে? যে এরিয়ার মানুষ চুরি করে ডাকাতি করে, যদি কোন এলাকার নামে হয় চোরাপাড়া, চোরের গ্রাম যদি হয়, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ওই গ্রামের 100-তে 100 জন চোর নাকি? আসলে কোন এলাকায় 100-তে 100 জন চোর হয় না, 100-তে 100 জন ডাকাত হয় না, যদি বেশি মানুষও চোর হয় 2-4 জন ভালো মানুষও। লূত আলাইহিস সালামের এলাকার সব মানুষ সমকামী তা নয়, মহিলারা সমকামী নয়, লূতের স্ত্রী সমকামী নয়। এবার প্রশ্ন করি, ওই জনপদে কি ছোট ছোট নাবালক বাচ্চা ছিল না? ওরা কি সমকাম করার মতো বয়স হয়েছে? কিন্তু উল্টাই যখন দিছে কেউ বাঁচতে পারে নাই। وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً। আপনি আম গাছে উঠছেন, আম পারবেন? এক দুইটা ডালা বাইয়ে ওঠার পরে ওখানে একটা পিঁপড়া বাসা ছিল, গর্ত করে পিঁপড়া আম গাছের গর্তে থাকে। যখনই আপনি উঠলেন গাছে, লাল লাল 10-15টা পিঁপড়া আপনার পাবে উঠতে শুরু করলো, একটা দুইটা তিনটা কামড়ও মারলো। আপনি যদি ওই পিঁপড়ার কামড় থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে আপনি মাইক্রোস্কোপ দিয়া টেলিস্কোপ দিয়া কে কামড়াইছে খুঁজে খুঁজে বাইর কইরা মারবেন, ঠিক না? যখনই পিঁপড়া গুলা গায়ে উঠবে, দুই একটা কামড় দেওয়ার সাথে সাথে আপনি দিবেন ডলা, যেডি এখনো কামড়ায় নাই ওইগুলাও। আল্লাহ বলেন সবাই জালেম হবে না, কিন্তু জালেমরা যখন জুলুম করে সীমা লঙ্ঘন করলে গজব আসবে। তাই তোমরা যারা ভালো আছো চুপ থাকবে না, জালেমদের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ করা লাগবে। আমার মুসলমান ভাইয়ের আজকের পৃথিবীতে আর একটা জুলুম শুরু হলো, ওই জুলুমটা শুরু করেছে ফ্রান্সের রাষ্ট্রীয় সরকারের মদদে, রাষ্ট্রের মদদে শুরু হয়েছে।
একটা রাষ্ট্রপ্রধান এত নিচে নামতে পারে এটা আমার জানা ছিল না। আমরা দেখেছি ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আকায়াব ওয়ালের মাঝে পুলিশি প্রহরায় তারা তুলে রেখেছে। ফ্রান্সের শহরে রাসূলকে হেয় করার সিদ্ধান্ত রাষ্ট্র নিয়ে অপকর্ম শুরু করেছে, এটা রাসূলের উপরে জুলুম, চরম মানের জুলুম, বিশ্ব নবীর অপমান আল্লাহ সহ্য করবে না, গজব এসে যেতে পারে। ওই গজব থেকে বাঁচতে চাইলে তামাম পৃথিবীর সব ভালো মানুষগুলো প্রতিবাদী হওয়া দরকার। আমার ভাইয়েরা, কারো সেন্টিমেন্টে আঘাত দেওয়ার নাম বাক স্বাধীনতা হতে পারে না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নাম বাক স্বাধীনতা হতে পারে না। নবী মোহাম্মদ আপনার কাছে যদি বিশ্বাস না হয় আপনি মানবেন না, আপনাকে কেউ তো জোর করে মানাতে যায় নাই, আপনার ভালো লাগে না আপনি মানবেন না, কিন্তু অন্যের ভালো লাগার মাঝে আঘাত দেওয়ার কোন অধিকার আপনার থাকবে না, অধিকার নাই। যদি আপনি ঘরে বসে থাকেন, চুপ করে থাকেন, প্রতিবাদ না করে, তাহলে প্রমাণ হবে আপনিও মৌন সাপোর্টার হয়ে গেছেন। আরবিতে একটি কায়দা আছে, নিয়ম আছে, আসুকুতু নিসফুর রাজা, যদি কেউ চুপ থাকে, বাংলায় প্রবাদ আছে, মৌনতা সম্মতির লক্ষণ। আজকে আরেক গজবের ভূমিকা ফ্রান্স তৈরি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র একে হেয় করা যাবে না, ছোট করা যাবে না, কারণ রাসূলের ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। তিনি কোরআন মাজিদে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবী আপনার সম্মান আপনার নামের মর্যাদা আমি আল্লাহ উপরে তুলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র আকার কারণে তামাম পৃথিবীর মুসলমান প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে। পৃথিবীতে এখনো কোটি কোটি মুসলমান আছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা বাংলায়রা বাংলার রাস্তায় নামে প্রতিবাদ করছি, পাকিস্তান করতেছে, তুরস্ক করতেছে, এইভাবে তামাম দুনিয়ার মুসলমান প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে। যদি আমরা প্রতিবাদ বন্ধ করে দেই, আল্লাহর নবীর সম্মান সামান্য কমবে না, তবে প্রতিবাদ না করার কারণে গজব আসলে কেউ বাঁচতে পারবেন না। আমরা আজকের মাহফিল থেকে তামাম পৃথিবীর মুসলমানদের উদাত্ত আহ্বান জানাতে চাই, একটা রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার অর্থনীতি, ঠিক কিনা? ফ্রান্সের যে পণ্যগুলো আছে আমরা বয়কট করতে চাই, রাসূলের অন্তরে যার মহব্বত, রাসূলের মহব্বত যার অন্তরে আছে, ফ্রান্সের সাথে কোন রকমের লেনদেন সে করতে পারে না। আপনারা যারা এখানে চিন্তাশীল গবেষক আছেন, ঔষধের দোকানে কোন কোন ঔষধ ফ্রান্সের, যারা বিল্ডিং বানান কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো ফ্রান্সের, যারা মিল ইন্ডাস্ট্রি পরিচালনা করেন কোন কোন যন্ত্রপাতি ফ্রান্সের, যারা গাড়ি বানান গাড়ির কোন কোন যন্ত্র ফ্রান্সের, এইভাবে প্রত্যেকটি সেক্টরে ফ্রান্সের পণ্যগুলো চিহ্নিত করে ওই পণ্যগুলো যদি আমরা বয়কট করা শুরু করে দেই, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান ফ্রান্স পঙ্গু হয়ে যাবে। হাজার হাজার কোটি বিলিয়ন ডলার তাদের বিপর্যস্ত হবে। তারপরে এবার আমরা নিয়মতান্ত্রিক পন্থায় প্রতিবাদ করব। আজাব গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতেই। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের জাতিকে গজব দিয়ে আমাদের সতর্ক করছেন, যদি আমরা অপরাধ করি, জুলুম করি, অপরাধ থেকে ফিরে না আসি, গজব আমাদের উপরেও আসবে। আরেকটি কারণে গজব আসে যেটা বললাম, পরীক্ষা।
আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বিপদ মুসিবত দিয়ে আমাদের ইমানের পরীক্ষা করবেন এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই আমার সাথে তেলাওয়াত করুন পড়ুন যারা পারেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন বলেন সুবহানাল্লাহ আহাসিবা আন-নাসু আন ইউতরাকু أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করেছে ইমান এনেছি বললে ছেড়ে দেব তাদের ইমান আসল না ভেজাল আমি কি পরীক্ষা করব ওয়ালানাবলুওয়ান্নাকুম অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কে বলছেন কি দিয়ে পরীক্ষা করবেন এবার বলছেন বিশাই মিনাল খাউফ আমি ভয় দিয়ে পরীক্ষা করব ওয়াল জু ক্ষুধা দিয়ে পরীক্ষা করব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত পরীক্ষা করব তোমাদের জান এবং মালের ক্ষতি দিয়ে এ করোনা ভাইরাস এসেছে জালেমদের জুলমের প্রতিফল এটা হতে পারে হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমরা দেখেছি আলহামদুলিল্লাহ 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 পৃথিবীতে মুসলমান রাষ্ট্রের সংখ্যা কয়টা কয়টা ওআইসি সদস্য সংখ্যা কত 57 ওআইসির সদস্য শিব পায় নাই এমন মুসলিম রাষ্ট্র আছে তাহলে যদি আমরা কমপক্ষে 57টা ধরি আপনি তাকিয়ে দেখুন এই করোনা ভাইরাস ইরান সারা আর কোন মুসলিম রাষ্ট্রে ব্যাপকভাবে ছড়ায় নেই করোনা ভাইরাস এসেছে মুসলমানদের কোটাস করেছে কিন্তু মেচাকার করে নাই বাংলাদেশের দিকে তাকান আমরা গরিব রাষ্ট্র সরকার লকডাউন দেয় ওই জরম যখন চরম ভাবে লকডাউন চলছিল আমার বাসাটাও কাওরান বাজারের পাশে আমি কাওরান বাজারে মাঝে মাঝে খরচার জন্য যাইয়া দেখতাম কাঁচামালের আড়তে কোনো লকডাউন রিকশাওয়ালা গুলো লকডাউন মানতেছে না কা হুজুর পেটে ভাত নাই যদি বাহির হই করোনা ধরবো ঘরে থাকলে না খেয়ে মরবো তো না খেয়ে ধুকে ধুকে মরবো কেমনে তাই তো আমরা গরিব বাহিরে চলে আসছি দিন মজুর করোনার লকডাউন মানে না ঠেলাওয়ালা মানে না এত মানুষ বস্তিতে থাকে মাথায় মাথা একসাথে থাকে এত অসতর্কই জাতি সতর্কতা বোঝে না দেখলাম সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক একজন মহিলাকে প্রশ্ন করছে হ্যাঁ মহিলা তোমার মাস্ক কই মহিলা কয় মাস্ক কেন কই করোনা হইব আমি পান খাই পান খাইলে করোনা হয় না আপনারা দেখছিলেন এই মহিলার কথাটাকে আমি সাপোর্ট করি না সতর্কতার কথা ইসলামে আছে না নাই কিন্তু মহিলা অসতর্ক বুঝেই না বরং বন্ধু মাস্ক মুখে দেয়া অনেকে মনে করে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে পুলিশে পিটাইয়া মাস্ক পরাতে পারে না 18 কোটি মানুষের দেশ এক একটা গাড়ির মাঝে লোকাল বাসে মানুষ ধরবে 30 জন ওঠে 70 জন ঠিক না বেঠিক বস্তিগুলোতে গেলে করোনা কারে কহেরা মনে শুনে নাই দূরত্ব মানে না স্বাস্থ্যবিধি মানে না হ্যান্ড স্যানিটাইজার মানে না মাস্ক মানে না তারপরও এখনো বাংলাদেশে 5-7 হাজারের বেশি মরে নাই হেফাজত করেছেন কে এবার বলুন তো আমেরিকার নিউ ইয়র্ক সিটির মানুষ আমাদের মতো অসচেতন নাকি সচেতন সেখানে যেত মেসাকার সবাই গ্লোভস পরেছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছে মাস্ক পরেছে আরো কত সতর্কতা ইতালিতে চলছে ফ্রান্সে আজকেও 1000-এর কাছে কাছে মারা গেল 900-এর উপরে আজকের এই দিনে
আমার ভাইয়েরা আপনাদের একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো আমরা মুসলমান যারা এফেক্টেড হয়েছি আমরা জালেম নই, আমরা প্রতিবাদ করেছি। জালেমদের কারণে গজব এসে গেছে, তারাও মাঝে মাঝে এফেক্টেড হয়ে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ বলে আমি জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, তোমরা মোমেন যদি পরীক্ষায় পড়ে যাও, পরীক্ষায় পড়ে গেলে কাজ কি? হতাশ হওয়া, হাউতাশ করা, হায় হোসেন হায় হোসেন করে বুক থাপড়ানো, গায়ের জামা ছেঁড়া। না বন্ধু, যখন আমরা বিপদে মুসিবতে পড়ি তখন আমাদের কাজ কি হবে? আল্লাহ তাআলা বলেন, সবাই আমার সাথে পড়ুন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিপদ মুসিবত কি আমাদের নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব গাদার পিঠে ওঠার সময় পিছল খেয়ে পড়ে গেছেন, পয়ে তিনি পায়ে ব্যথা পেয়েছেন, পাটা মস্কায়া গেছে। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েক ওয়াক্ত নামাজ মাটিতে বসে বসে পড়া লাগছে, দাঁড়ানোর ক্ষমতা ওনার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পিছল খায়া পড়তে পারে, পা মস্কাতে পারে, বিপদ মুসিবত আপনার হতে পারে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তান দিয়েছেন মোট সাতজন, চারটা মেয়ে, বাকিটা কইল সব আমার দিয়ে কইবেন। সাতজনের মাঝে মেয়ে কয়টা, ছেলে কয়টা? তিনজন ছেলে, চারজন মেয়ে। সন্তানের মৃত্যুর খবরের মতো দুঃসংবাদ বাবার কাছে দুনিয়াতে আর একটাও, সন্তানের লাশের মতো ভারী কোন জিনিস বাবার কাঁধে আর নেই। ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতজন সন্তানের মাঝে উনার জীবদ্দশায় আল্লাহ ছয়জন কেড়ে নিয়েছেন। রাসূলুল্লাহ নিজে ছয়জনের লাশ দাফন করছে, সন্তান বাবার সামনে থেকে কেড়ে নেয়া বড় বিপদ। এই বিপদ আল্লাহ নবীকেও, বিপদ মুসিবত আসবে, হাউতাশ করবেন না, আল্লাহকে গালি দেবেন না। অনেকে রাগ হয়ে যায় আল্লাহর উপরে, গোসা হয়ে বলে আল্লাহ বুঝি শুধু আমারে দেখলো, বলে কি না? অনেকে বলে হুজুর আমি তো নামাজ ছাড়ি না, হুজুর আমারে তো বিপদ কেন? আমি বলবো দোস্ত শোন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও, জন্মের আগে বাবা নাই, জন্মের কিছুদিন পরে তো 5 বছর বয়সে মা নাই, দাদার বাড়িতে গেলেন 8 বছর বয়সে দাদা নাই, মা হারা, বাবা হারা, চাচা হারা, দাদা হারা, আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তান হারা। যখন আপনার সন্তান আল্লাহ কেড়ে নেন আর আপনি ধৈর্য ধরতে পারেন, করোনায় আপনি মারা যাবেন, সন্তান মারা যাবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আপনার দায়িত্ব কালু ইন্না লিল্লাহ, বিপদ দেখে বলবে আমি তো আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, আমার সন্তান নয়, আমার বাবা নয়, শুধুমাত্র আমাকেও যাওয়া লাগবে। মায়ের কোল থেকে সন্তান ফেরেশতা কেড়ে নেয়, আল্লাহর জিম্মায় যখন রূহটাকে রাখে, আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট জমা দেয়, আল্লাহ অমুক গ্রামে সন্তান জান কবজের জন্য আমাকে পাঠাইছ, আমি ইসরাইলের পক্ষ থেকে জান কবজ করেছি, আমি ইসরাইলের সহযোগী, ও আল্লাহ ইসরাইলের মাধ্যমে আপনার কাছে রিপোর্ট পেশ করলাম। রিপোর্ট পাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আকাবাত্তুম ওয়ালাদা আব্দি, আকাবাত্তুম সামরাতা ফুয়াদিহি, ও আমার ফেরেশতা, আমার বান্দার কলিজার ধন বুঝি তুই কেড়ে নিয়ে আসছ? প্রশ্ন করে কে? একটু জোরে বলেন, প্রশ্ন করে কে?
সন্তান কলিজার ধন আল্লাহ কয় সামরাতা ফুয়াদি তার হৃদয়ের ফল আমার ফেরেশতা আমার সন্তান আমার বান্দার সন্তান কেড়ে আনছিস তার কলিজার টুকরাটা কেড়ে নিয়ে আসছিস তার কোল থেকে ফেরেশতা তখন বলে হ্যাঁ খোদা এটা তো আপনার অর্ডার আল্লাহ আবার প্রশ্ন করেন মাযা ক্বাল আব্দি এত বড় বিপদ দেখার পরে আমি আল্লাহর ব্যাপারে আমার বান্দার ধারণা কি সে কি বলেছে আমাকে একটু শোনা ফেরেশতা বলে হামে দেখা ওয়াস্তারজা ও আল্লাহ সন্তানের মৃত্যুর খবর শুনেছে বাবা গাজীপুর বাজারে ব্যবসা করে বাড়ি থেকে মোবাইলে জানানো হলো তোমার ছেলেটা পানিতে ডুবে মারা গেছে হয় না অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মায়ের কোল সন্তান চলে যাচ্ছে মা নিজের চোখে দাগ দেখছে কিভাবে তার নিঃশ্বাস উঠতেছে নামতেছে হঠাৎ করে চলে গেছে আল্লাহ বলেন ওই মৃত্যু দেখে মৃত্যুর কথা শুনে আমার বান্দা কি বলেছে আমারে শোনা কারণ আমার বান্দা তো জানে আমি আল্লাহর অর্ডার ছাড়া কারো মৃত্যু হয় ফেরেশতা বলে আল্লাহ আজকে যে বাচ্চাটাকে কেড়ে আনলাম তার মৃত্যু দেখে তার মা তার বাবা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ বলে সে আমার উপরে খুশি আমার উপরে নারাজ হয় না সে আসার জন্য ঘোষণা দিয়ে বসে আছে ও আমার ফেরেশতারা এত বড় বিপদ দেখে আমার উপরে আমার বান্দা নারাজ হয় নাই ইবনু লাহু ফিল বাইতি জান ইবনু লাহু বাইতান ফিল জান্না ওয়া সাম্মুহু বাইতাল হাম আমি খুশি হই অর্ডার করলাম জান্নাতের মাঝে এর পুরস্কার হিসাবে একটা ঘর আমার বান্দার জন্য বানায়া দাও বিপদ আসবে মুসিবত আসবে ধৈর্য ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা যার বিপদ যত বড় তার পুরস্কারও তত বড় বিপদ কে দেয় কথা বলতে হবে বিপদ কে দেয় আরে গরিব মানুষ শিক্ষা কেই অনেক দিনের শখ একটা ফেডেল ব্যতীত ইঞ্জিন ওলা রিকশা কিনবে টাকা জমায় জমায় রিকশাটা কিনছে স্বপ্নের বাস্তবায়নে মনে আনন্দ ধরে না যাত্রী নিয়ে গাজীপুরে যাচ্ছে রাস্তায় উঠছে পিছন দিয়া ট্রাকে ধাক্কা দিয়া ধুমরে মুচড়ে শেষ করে দিল ওই গরিব মানুষটার জন্য এটা বড় বিপদ লাখ লাখ টাকা খরচ করে দোকানটা সাজাইছেন লাখ লাখ টাকার মাল তুলেছেন কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগে দোকান পুরাটা জ্বলে পুড়ে ছাই এমন ঘটনা ঘটে কিনা ঘটে না এই যে বিপদ আসলো আপনার কাজ কি আপনার কাজ হলো ধৈর্য ধরাও যদি ধৈর্য ধরতে পারেন রাসূলের শিখানো দোয়া শিখবেন আল্লাহর শিখানো দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্ব নবীর শিখানো দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খাইরাম মিনহা রাওয়াহুল বুখারী ছোট্ট দোয়া ফজিলত অনেক এই হাদিসটা রেওয়ায়াত করেছেন মা উম্মু সালামা উম্মু সালামা রাসূলের স্ত্রীদের একজন আমাদের মা কি নাম কথা বলতে হবে উম্মু সালামা মা উম্মু সালামা বলেন আমার স্বামী আবু সালামা রাসূলের স্ত্রী তার আগের স্বামী আবু সালামা কোনো একদিন আমার ঘরে ঢুকলেন স্বামী ঘরে আসলো মনে খুব আনন্দ চেহারা হাসাস বাসাস আমি জিজ্ঞেস করলাম আবু সালামা আজকে তোমাকে এত খুশি খুশি লাগে কেন আবু সালামা বললেন রাসূল থেকে একটা হাদিস শুনেছি ওই হাদিসটা শুনে আমার মন আজকে আনন্দে ভরে গেছে কারণ কত বিপদ কত সময় আসে ওই বিপদের সময় কোন দোয়া পড়লে আল্লাহ খুশি হয় ওই দোয়াটা আজকে শিখেছি উম্মু
সালামা বলে দোয়াটা আমাকেও শিখাও। আবু সালামা বলেন দোয়াটা হলো বিপদ আসলে তুমি পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। বাংলা অর্থ হলো ও আমার আল্লাহ এই মুসিবতে তুমি আমাকে সাহায্য করো, মুসিবতে আমাকে সাহায্য করো মানে মুসিবত থেকে বাঁচাও, পরিত্রাণ দাও। আরেকটা অংশ ওয়াখলুফলি খাইরাম মিনহা, এই মুসিবতে তুমি যা কেড়ে নিয়েছো তার চেয়ে উত্তম কিছু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা আমার ভাইরা বলুন তো, বিপদে পড়ে যা হারাইছেন তার চেয়ে উত্তম কিছু দেয়ার মালিক দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? উম্মে সালামা বলেন দোয়াটা আমি মুখস্থ করে নিলাম। কয়েকদিন পরে আমার স্বামী আবু সালামা মারা গেলেন। একজন নারীর কাছে স্বামীর মৃত্যুর সংবাদ বড়ই কষ্টের, বড়ই দুঃখের। স্বামী হলো এমন একজন মানুষ যাকে ছাড়া একজন নারীর জীবন চলে না, যদি চলে সেটা খোরাইয়া খোরাইয়া চলে। একজন নারীকে যদি আপনি দশ জন বারো জন আত্মীয়ের নাম বলেন, আপনার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে, ওই নারীর স্বামী, ওই নারীর বাবা, ওই নারীর মা, ওই নারীর ভাই, ওই নারীর বোন, এভাবে দশ বারো জন আত্মীয়ের তালিকা দিলেন। তালিকা দেওয়ার পরে আপনি যদি আবার তার হাতে কলম দেন, কলম দিয়ে বলেন আমি আপনাকে বলি এই বারো জন আত্মীয় থেকে একজনকে আপনার কাটতে হবে, ক্রস দিতে হবে, বাদ দিতে হবে, আপনি বাদ দেন, নারী বলবে সন্তানকে বাদ দিয়ে চলবে না, মা বাবাও লাগবে, ঠিক আছে এখানে তালিকার মাঝে মা মা না থাকলেও চলে। কথা বুঝেন? এগারো নম্বর এবার বলা হলো এগারো জন থেকে একজন বাদ দেন, একজন বাদ দেন, তাকায়া দেখে বলবে চাচা না হলেও। নয় নম্বর বাদ দেন, আট নম্বর বাদ দেন, সাত নম্বর বাদ দেন, ছয় নম্বর বাদ দেন, তিন নম্বর বাদ দেন। এইভাবে বাদ দিতে দিতে নিজের সন্তানের কাছে আসবে, তিন নম্বরে সন্তান, দুই নম্বরে স্বামী, লাস্টে উনি নিজে। এবার বললো এখান থেকে কাকে বাদ দিলে চলবে, স্বামী না সন্তান? ও দুজন থেকে একজন বেছে নেন কাকে নিয়ে চলবেন। যদিও কলিজা কষ্ট সন্তানকে কেমনে বাদ দেই, কিন্তু যদি বলা হয় কাটতেই হবে, বাদ দিতেই হবে, বেছে নেন। নারী অনেক কষ্টের সাথে সন্তানের নাম কাটবে, স্বামীর নামটা কাটবে না, কারণ স্বামী ছাড়া নারীর জীবন চলে। উম্মে সালামা বলেন আমার স্বামী মারা গেল, এরছে বড় মৃত্যু কঠিন সংবাদ আর কি। কিন্তু রাসূলের ওই দোয়াটা আমার মনে পড়ে গেল, ওই কঠিন বিপদে আমি পড়লাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খাইরাম মিনহা। এই দোয়াটা পড়ার পরে উনি তো আরব দেশের মানুষ, আরবিতে কি দোয়া পড়ছে এটা তো বোঝেই। স্বামীর কবর দেয়া হলো, রাতের বেলায় শুয়ে শুয়ে উনি ভাবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বিপদ থেকে আমাকে পরিত্রাণ দেও, এর সে ভালো কিছু আমারে দেও, আমার স্বামী আবু সালামা অনেক বড় ভালো মানুষ, অনেক চরিত্রবান, অনেক বুদ্ধিমান, গুণের অভাব নাই আমার চোখে, এর সে ভালো স্বামী আর কে, আমি নিজেও বুঝতে পারছিলাম না, দোয়া তো করেছি। কয়েকদিন যেতে না যেতে আমার ইদ্দত যখন শেষ হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরে কে বলেন উম্মে সালামা আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আবু উম্মে সালামা বলেন আমি অবাক হয়ে গেলাম, ওই দোয়া আল্লাহ কিভাবে কবুল করলেন? আমি বলিছি আমার স্বামী আবু সালামার সে আরো ভালো কিছু দাও, আমি তো তখন বুঝে শুনে দোয়াটাও করি নাই, শিখছি তাই করছি, কিন্তু আল্লাহ দোয়ার মূল্য কত দেয়, নবী মুহাম্মদকে স্বামী বানায় আমার ঘরে পাঠিয়ে দিল। এই জন্য বিপদ মুসিবতে পড়লে আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? হাদিসের দোয়া উসলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের কাছে অস্ত্রের মতো। বিপদে মুসিবতে পড়ে দোয়া শিখিয়েছেন আল্লাহ নিজে,
হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে একটা দোয়া করছে, ওই দোয়াটার নাম হয়ে গেছে দোয়ায়ে ইউনুস। আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। বলেন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন, কয় দিন? 40 দিন। মাছটা ছোট মোটো মাছ না, বড় মাছ। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ কোরআনে বলেন এমন বড় মাছ ছোট বাচ্চার মুখে চকলেট দিলে হে দাঁত মাত ভালো ওঠে নাই, চকলেট দেওয়ার পরে একটু তাকায়া দেখবেন চকলেটটার সাবাইছে না গিলছে। আল্লাহ বলেন লুকমা যেমন গিলে ফেলে মানুষ, ওই মাছ ইউনুস নবীকে গিলে ফেলেছে। গেলার জন্য মাছকে অর্ডার করেছেন কে? পেটের ভিতরে চলে গেল, অন্ধকার, বাতাস নাই, অক্সিজেন কোত্থেকে আসবে? সেখানে আল্লাহ নিজে ব্যবস্থা করলেন। জেলখানায় সরকার নে খাবার খাওয়ার দায়িত্ব কার? কথা কয় না রে ভাইয়েরা, জেলখানা বানাইছে কে? পুলিশ ধরে তারপরে জেলে নেয় সরকার নেয়। যেমন আপনি আর আমি যদি কাউকে ধরি বাড়িতে চোর ঢুকছে, হেরে ধইরা ডাইরেক্ট গাজীপুর জেলখানার গেইটে নিয়ে যদি কই ও জেলখানার পুলিশ ঢুকাও, ঢুকাবে? সিস্টেম নাই, সিস্টেম নাই। আপনি সরকারের কাছে দেন, সরকার ঢুকাবে, সরকার ঢুকাবে। আর জেলে যখন সরকার নেয় তখন সেখানে দুই বেলা খাবারের ব্যবস্থাও করে। আল্লাহ ইউনুস নবীরে মাছের পেটে নিস, অক্সিজেন লাগলে সাপ্লাই দেবেন কে? বাতাস লাগলে সাপ্লাই দেবেন কে? খাবার লাগলে সাপ্লাই দেবেন কে? ইউনুস নবী মাছের পেটে 40 দিন চলে গেল। ওনার মনে পড়ে গেল কাজটা তো আমি ঠিক করি নাই, আমার যে এলাকায় দাওয়াতি কাজের দায়িত্ব ওই এলাকার নাম ছিল নানুয়া নিনুয়া। আমি ওই নিনুয়া নানুয়া নামক এলাকা অতিক্রম করে চলে যাচ্ছিলাম নৌকায় চড়ে, আল্লাহর অনুমতি নেই নাই, তিনি আমার উপর রাগ করেছেন তাই আমাকে মাছের পেটে ঢুকাইয়া দিছে, আমি অন্যায় করে ফেলেছি, তাই মাছের পেটে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ও আমার আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, পূত পবিত্র তুমি, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি অন্যায় করে ফেলেছি। বিপদ মুসিবত যখন আসবে আত্মসমালোচনা করবেন, আমার অপরাধ আসছে কিনা, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো কেন, সে তো নিষ্পাপ, আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করলো কেন, ব্যবসাটা লস হলো কেন, আত্মসমালোচনা করবেন। আপনার ছেলে নিষ্পাপ, আপনার মেয়ে নিষ্পাপ। অনেক সময় এমন হয় বাপের অপরাধের কারণে সন্তানের উপর আল্লাহ গজব দিয়ে দেয়, কারণ সন্তান আপনার সম্পদের মতো। আত্মসমালোচনা করি ইউনুস আলাইহিসসালামের মতো বলুন, ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ইউনুস যদি ইস্তেগফার না করত, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন। ইউনুস যদি তাসবিহ না পড়ত, ইস্তেগফার না করত, ক্ষমা না চাইত, মাছের পেটে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। কিন্তু আমার ইউনুস যখন ইন্নি কুনতু মিনাজ জালিমিন বলল, আমি আল্লাহ দেরি করি নাই, আমার রহমতের সাগরে জোয়ার উঠে গেছে, আমি মাছকে বলেছি ও মাছ তীরে চলে যা, আমার ইউনুসকে বমি করে দে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, পড়েন না কেন, পড়েন না, মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল আল্লাহ আবার আমাদেরকে বলে দুনিয়ার মানুষ ও কোরআনওয়ালারা শোনো, আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি, তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছি, ওয়াকাযালিকা নুনজি, অনুরূপভাবে তোমরা যদি বিপদে পড়ে যাও ক্ষমা চাইলে তোমাদেরকে মুক্তি দিয়ে দেব।
দোয়া লাগবে, দোয়া লাগবে, দোয়া। এখন করোনা ভাইরাস থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইইল আসকাম। বেশি বেশি সাদাকা করতে হবে, সাদাকা সাদাকা, দাও মারদাকুম বিস সাদাকা। অসুখ হয়েছে ডাক্তারের কাছে যাবেন, ঠিক আছে, ঔষধ কিনবেন তাও ঠিক আছে, কিন্তু মাথায় রাখুন আল্লাহ যদি সুস্থ না করে ঔষধে সুস্থ করার ক্ষমতা নেই। রাসূলুল্লাহ বলেন দাও মারদাকুম বিস সাদাকা, তুমি ডাক্তারের কাছে যাও ঠিক আছে, তবে আমি নবী মুহাম্মদ বলি সাদাকা করার মাধ্যমে রোগের চিকিৎসা করো, তোমার রব চাইলে ঔষধ ছাড়া অসুস্থ করতে পারেন। আসসাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকার ক্ষমতা এত বেশি, বিপদ এসেছে আপনি গরিবকে টাকা দিয়ে দেন, ওই সাদাকা ওই বিপদটাকে ফিরিয়ে দেয়। আসসাদাকাতু তুতফি গাদাবার রাব, আপনার রব আপনার উপরে রাগ হয়ে গেছে, আপনি বুঝেছেন এমন কাম আমি করছি আল্লাহ খুশি হতে পারে না। আল্লাহর হাবিব বলে তুমি সাদাকা করো, বিশেষত গোপনে করো। আসসাদাকাতু সির, গোপন সাদাকা, সাদাকাতু সির তুতফি গাদাবুর রাব, তুতফি গাদাবার রাব, গোপনে সাদাকা করলে আল্লাহর রাগটা কমে যায়। বিপদ থেকে বাঁচতে চাও দোস্ত, সালাতুল হাজত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদ দেখতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। আমাদের দেশের লোকেরা কেউ কেউ আছে বিপদ মুসিবতে পড়লে মাজারে সিন্নি মানত করে, আছে না নাই? মাজারে গরু মানত করে, মাজারে যেও না দোস্ত, রবের কাছে যাও, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে এমন গান গায় এবং বিপদে পড়লে আজমির শরীফে চলে যায় এমন মুসলমানের সন্তান। অথচ রাসূল কি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ, রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব বলে বান্দা যখন সিজদা যায় সে তার আল্লাহর কাছে চলে যায়, ফাকসিরু দোয়া, সেজদায় গিয়া মনের যত দোয়া আছে সব উপস্থাপন করো। মেয়ে বিয়ে হয় না, ছেলে বিদেশ যেতে পারে না, চাকরি হয় না, ব্যবসায় উন্নতি হয় না, ঋণ আছে লাখ টাকা, পালিয়ে যেতে মন চায় ঋণ দিতে পারো না, দশ নেমেছে ব্যবসা বাণিজ্যে কোথায় যাবে বুঝে উঠতে পারো না, রোগটা সারে না, কত ওষুধ খাইলা কাজে আসে না, আমি তোমাকে বলি দোস্ত তাহাজ্জুদের সময় সেজদায় চলে যাও। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সেজদা গিয়ে চোখের পানি ছেড়ে দাও, রবের কাছে দরখাস্ত পেশ করো, সেজদায় আল্লাহ আমার বিপদটা সারাইয়া দাও, ও আল্লাহ আমার রোগটা তুমি সারাইয়া দাও, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, ছেলে চাকরির দরখাস্ত দেয়, দরখাস্ত দিতে দিতে টাকা শেষ, কত জায়গায় ব্যাংক ড্রাফট চায়, চাকরি হয় না, আবার ব্যাংক ড্রাফট 1000, এর চেয়ে বড় জুলুম আর কি? এখানেও কলেজের প্রিন্সিপাল আছেন, কলেজের শিক্ষক আছেন, গভর্নিং বডির সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, মাদ্রাসার গভর্নিং বডির লোকেরা আছেন, আপনারা যে দরখাস্তের টাকা চান আপনাদের বোঝা উচিত, যার কাছে টাকা চাই তার তো চাকরি দেয় নাই। আপনি চাকরি পান না, ছেলের চাকরি হয় না, সেজদা গিয়ে দরখাস্ত করো, দোস্ত তোমার রব যদি খুশি হইয়া দরখাস্তে ঠিক চিহ্ন দিয়ে দে, রিজিকের দরজা খোলা লাগবে না, জানালা খুলে দিলে তুমি নিয়ে কুলাতে পারবা না। এই জন্য সাদাকা করতে হবে, সালাতুল হাজাত করতে হবে, সাথে সাথে সতর্কতা লাগবে করোনা ভাইরাস থেকে। সতর্কতা ইসলাম বিরোধী নয়, ইসলামেও সতর্কতা আছে না নাই, তবে আল্লাহ যদি হেফাজত না করে হাজার সতর্ক থেকেও বাঁচা যাবে না, তাই সবার আগে ধরনা দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদ মুসিবতে ধৈর্যের সাথে হতাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আগানোর তৌফিক দান করুন। আল্লাহর উপরে ভরসা রাখা দরকার আছে কিনা, আওয়াজ করতে হবে, দরকার আছে কিনা? আমার ভাইরা, এই যে মাহফিল আজকে হয়েছে, আপনারা খুশি না বেজার? খুশি হলে কেউ উঠতে পারবেন না, একজন উঠবেন না। যুবকের আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? যুবকদের এই আয়োজন ভবিষ্যতে হোক আপনারা চান? এটা আওয়াজ করতে হবে, ভবিষ্যতে হোক চান কিনা? গাজীপুরের এই মাহফিল দিয়ে সামনের মাহফিল গুলো খুলে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই মাহফিল উদাহরণ হয়ে যাবে, সামনের মাহফিল গুলো যেন প্রশাসন অনুমতি দেয় এই মাহফিলকে উদাহরণ হিসাবে ব্যবহার করা যাবে। এই যুবকদের উপরে আমরা খুশি। আচ্ছা, যারা যারা আপনারা ভবিষ্যতে মাহফিল হোক চান, তারা একটু হাত দেখান তো দেখি, একটু কষ্ট দেবো এক দুই মিনিটের জন্য। নারে তাকবীর, দুই হাত একসাথে, নারে তাকবীর। এবার বাম হাতটা একটু নামান, একটু কষ্ট দেবো, ডান হাতটা একটু তুলে রাখুন প্লিজ। যদি খুশি হন, দশের লাঠি, কথা বলতে হবে, দশের লাঠি। তাদেরকে দশ টাকা দিলে আপনার কমে যাবে? তারা উৎসাহিত হবে, দশ বিশ পঞ্চাশ একশো হাজার, আমিও পকেটে হাত দিচ্ছি, আপনারাও দেবেন। একজন উঠবেন না, পরিস্থিতিটা অনুকূলে থাকুক, আপনার কারণে টাকাটা পাবে না, ক্ষতি করবেন না। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। এই ডান হাতটা একটু পকেটে দিন প্লিজ, যে যা পারেন একটু পকেটে হাত দিয়ে নেন, আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে। কিছু যুবক ভাই ভিতরে ঢুকে যান, তারা টাকা নিতে থাকবে, আপনারা হাতে নিয়ে দিতে থাকবেন, এর মাঝে আমরা দোয়া করতে থাকবো, একসাথে সব হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে উঠতেছেন কেন, উঠবেন না প্লিজ, কেউ উঠবেন না, যে যা পারেন সহযোগিতা করুন। লোকজন ভিতরে ঢুকছে, যার মাঝে দুরূদ শরীফ পড়ুন, আমরা দোয়া শুরু করছি। আপনারা মেহরবানি করে যার যা তৌফিক আছে একটু হাতে নেন, উনারা আসতেছে উনাদের হাতে দিন, আর যারা টাকাটা তুলতেছেন তারা টাকাটা নিয়ে স্টেজে চলে আসবেন, ভুলে আবার ওদিকে হাঁটা শুরু করবেন, স্টেজের দিকে চলে আসবেন ইনশাআল্লাহ। উনারা টাকা দিতে থাকুক, আমরা দোয়া করি, সভাপতি সাহেব অনুমতি দিলে আমরা শেষ করতে চাই। দোয়া করব জি ইনশাআল্লাহ। টাকা তুলতেছেন এর মাঝে দোয়া হবে, হাতে নিয়ে হাত তোলেন, দিয়ে দেবেন, আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار شكل فرون رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين دوي دين بفي من ديپور جوبا شماج ردو گئے جي تو اي تفسير ما في المهرباني كوري قبول كوري داو এলে তাফসির মাহফিল আমরা যারা এসেছি, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মোবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা এই মাহফিলে সমবেত হলাম, কারো মা নাই, কারো বাবা নাই, এ আল্লাহ আমারও বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ফুফা ফুফু, খালা খালু, মামা মামি, আপনজন প্রিয়জন, এ আল্লাহ যারা যেখানে অন্ধকার কবরে, সবার জীবনের গুনাহ মাফ করে দাও, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমাদের আপনজনদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, যে যুবকগুলো মাহফিলের আয়োজন করেছেন, এ আল্লাহ, এলাকার যুবকের হিরকখণ্ড সোনার টুকরা যুবক গানের আয়োজন করে নাই, মাহফিলের আয়োজন করেছে, এ আল্লাহ যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও, হযরত খালেদ সাইফুল্লাহর মতো দিনের মুজাহিদ বানায়া দাও। এ আল্লাহ, যুবকদের মাধ্যমে দিন এবং জাতির তুমি খেদমত আদায় করে নাও। আজকের মাহফিলের সভাপতি এ আল্লাহ মহতারাম ফরাদ হোসেন সাহেব, এ আল্লাহ প্রধান অতিথি মাসুদ রানা এরশাদ, এ আল্লাহ মহতারাম জাঙ্গীর আলম জিকু, মোমেন আকন্দ, এ আল্লাহ কামাল হোসেন, মহতারাম আব্দুর রহমান সাহেব সহ
এ আল্লাহ গতকালকের মেহমান বৃন্দ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এ আল্লাহ সকলকে সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও। এলাকার এমপি মহোদয়, এ আল্লাহ মহতারাম প্রিয় ভাই সবুজ সাহেবকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও। আয় রাব্বাল আলামিন, মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এ আল্লাহ মাহফিলকে অনুমতি দিয়া প্রশাসন সহযোগিতা করলেন, তুমি মেহরবানি করে সবাইকে তোমার গোলাম বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, করোনা ভাইরাসের মহামারী থেকে বিশ্বকে মুক্ত করে দাও। আমাদের প্রিয় ভাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করে দাও। আয় রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুললাম আমাদের মনের সব নেক আশাগুলো পূরণ করে দাও। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায়া দাও। এ আল্লাহ, যে এলাকায় বসে দোয়া করছি মনিব, এ এলাকার সকল গুরুস্থানের সকল মুরুদা যারা মুমেন মুমেনা সবাইকে জান্নাতি বানায়া দাও। এ আল্লাহ, অনেকে আপন জনের জন্য দোয়া চেয়েছেন, কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য। এ আল্লাহ, যে জন যে জন্য দোয়া চেয়েছেন সকলের দোয়া তুমি কবুল করে নাও। আয় রাব্বাল আলামিন, বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের কথা বলে যারা মাজলুম, তোমার সব মাজলুম বান্দাকে জুলুম থেকে নাজাত দিয়ে দাও। বাংলার জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গেছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রাব্বাল আলামিন, প্রিয় মাসুদ রানা এরশাদ সাহেব অসুস্থ, মেহরবানি করে তুমি তাকে সুস্থতা দিয়ে দাও, তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।